এখানে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সবথেকে চিপেস্ট ফিশ আইটেমের খোঁজ নিয়ে। হ্যাঁ ঠিকই শুনছো, ফিশ আইটেমের খোঁজ, তাও আবার চিপেস্ট এর মধ্যে। দমদম ক্যান্টনমেন্টের মতন জায়গায় চিপেস্ট ফিশ আইটেম কি কি আছে ডিটেলসে জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা স্পেশালি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ আমাদের চ্যানেল তোমরা এরকম আই দিন নতুন নতুন চিপেস্ট আইটেমের খাবার তো জেনেই যেতে পারবে। আর শুধু তাই না, সাথে সাথে আমরা একটা ফিশ ফ্রাই, যেটার প্রাইস যাচ্ছে মাত্র 25 রুপিস। হ্যাঁ ঠিকই শুনছো, মাত্র 25 রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ এখানে ফিশ ফ্রাই। তার সাথে আমি বলবো একটু দেখে নাও, এখানে দিয়ে দিচ্ছে অনেকটা ফ্রেশ স্যালাড অ্যান্ড কাশন দুধ। এইটাও কিন্তু আর কোথাও না পেয়ে যাবে তোমরা লখনউ বিরিয়ানিতে, যেটা কিনা হচ্ছে তোমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের ঠিক বাইরে 30D বাস স্ট্যান্ডের ওখানে। সাথেই দেখে নাও এখানে একটা শিব হনুমান মন্দিরও আছে, যদি ইনকেস কেউ বুঝতে না পারো, কেউ জিজ্ঞেস করবে শিব হনুমান মন্দিরটা কোথায়, তোমাদের ডেফিনেটলি দেখিয়ে দেবে। একদম মোড়ের মধ্যেই পেয়ে যাবে তোমরা লখনউ বিরিয়ানি দোকানটা। আচ্ছা আমি এবার একটু তোমাদেরকে বলবো, যদি ক্যামেরাম্যান একটু হেল্প করে আমাকে, তাহলে আমি তার হেল্পের থ্রুতে দেখিয়ে দেবো তোমাদেরকে এই ফিশ বিরিয়ানি, সরি ফিশ বিরিয়ানি বলতে যাচ্ছিলাম, সরি এটা হবে ফিশ ফ্রাই। যেটা দেখে নাও, ওটার ভেতরটা হচ্ছে পুরো মাছে ভর্তি। দেখো মানে বাইরের কোটিংটা কি সুন্দরভাবে রেখেছে যাতে ভেঙে না যায় সেই জন্য। আর ভেতরটায় দেখো এত বড় একটা মাছ পাবে, মানে আমি দেখতেই পারলে পুরো হাত দিয়ে ভেঙে ছেঙে একাকার করে দিলাম। মানে এই গরম গরমটাকে আমার ভাঙতে কত কষ্ট হয়েছে আমিই জানি। সো এনিওয়ে এটাকে আমি একটুখানি মিলিয়েই খেতে হবে, কেন এটা সিঙ্গেলে খেলে আবার ভালো লাগে না। সো দুই দিকেই কাশুন্ডি লাগাবো, আমি কাশুন্ডি কেন ছাড়তে যাবো। টেস্ট নাইস, বাট কোটিংটা আগেন আমি বলবো, কোটিংটা একটু হার্ড কোটিং হয়ে গেছে, একটু সফট করা উচিত। মানে এখন গরমের মধ্যে এই হার্ড কোটিং, আই থিঙ্ক এটা যদি ঠান্ডা হয় দেন কোটিংটা আরও বেশি ভারী হয়ে যাবে, যেটা হয়তো খেতে গেলে একটু প্রবলেম হতে পারে। তো আই থিঙ্ক কোটিংটা একটু যদি সফট হতো বেশি ভালো হয়। যদি কোটিংটাকে আমরা সাইডে রাখি তাহলে আমি বলবো ফিশ ফ্রাইটা সাইজ মাপে সাইজ একদমই ঠিক আছে, বিকজ এখানে তোমরা যা দেখলে এটা 4 পিসেস করা রয়েছে। প্রাইস মাপে পিসেস একদম মানে দারুণ, মানে এই বড় একটা পিস আর কি চাই। সো প্রাইস মাপে পিসেস পিসেস অ্যাবসলিউটলি ফাইন, বাট কোটিংটা নিয়ে আমি বলবো, কারণ আমার এই দোকানে যে আগেরও ভিডিওটা ছিল সেখানেও আমি দেখেছিলাম, অলরেডি মেনশন করেছিলাম যে কোটিংটা একটু ওনাদের হার্ড হয়ে যাচ্ছে। কোটিংটা যদি একটু সফট রাখা যায় তাহলে আই থিঙ্ক বেশি ভালো হয়। আমি জাস্ট শর্টে তোমাদের একটা বলে রাখতে চাই যে খাবার এমনি গুড, কিন্তু কোটিংটা একটু সফট হওয়া উচিত। আর কি মানে ইটস অল রাইট, জাস্ট আ ফিশ ফ্রাই, সো যেরকম হওয়ার সেরকমই হয়েছে। প্রাইস মাপে আমি বলবো ঠিকঠাক ওকে, বাট কোটিংগুলো যদি ওনারা একটু সফট করে, তো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতেই হবে, আর তার সাথে ভিডিওটাকে লাইক কমেন্ট আর অনেক করে শেয়ার।